নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আমরা আছি শ্রী শ্রী গীতা মাহাত্ম্যে। আজকে আমরা আলোচনা করব 31 এবং 32 নম্বর শ্লোক। বিস্ফোটকাদয় দেহে ন বাধন্তে কদাচন লাভেত কৃষ্ণপদে দাস্যং ভক্তিঞ্চা ব্যভিচারিণী। এই শ্লোকটির অর্থ হল, যিনি প্রতিদিন গীতার অর্চনা করেন তাহার শরীরে কখনো ফোঁড়া প্রভৃতি চর্মরোগ হয় না, তিনি কৃষ্ণপদে দাস্যলাভ এবং একনিষ্ঠ ভক্তি লাভ করেন। 32 নম্বর শ্লোক। জায়তে সততং সক্ষং সর্বজীব গণৌষহ পারধ্বং ভুঞ্জত ব্যাপী গীতাভ্যাস রতস্যা। যিনি সতত গীতাপাঠ করেন তিনি পারব্ধ ভোগ করিতে থাকিলেও সর্বজীবগণের সহিত তাহার সক্ষ ভাব হয়।